মেহেরপুরে প্রচন্ড গরম আর লোডশেডিং এর তীব্রতায় অচল হতে বসেছে শিল্প প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে প্রাণী সম্পদ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। তপ্ত পরিবেশে প্রাণ সংকটে রয়েছে খামারের মুরগি আর কোরবানি উপযুক্ত গরু। তীব্র গরম আর লোডশেডিং এ সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি খরায় পড়েছে মাঠের ফসলও। মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিকের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্ধি রিপোর্ট। পশুপালন, মুরগির খামার আর ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান মেহেরপুর জেলার মানুষের আর্থিক উন্নয়নের অন্যতম মাধ্যম। গেল 10 দিন ধরে তাপমাত্রার পারদ 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রেকর্ড ছাড়িয়ে যাওয়া গ্রীষ্মের তাপদাহ আর্থিক উন্নয়নের খাতগুলোতে দিয়েছে বড় ধরনের ধাক্কা। সে ধাক্কার পালে হাওয়া দিয়ে বেড়েই চলেছে লোডশেডিং। জেলাটিতে 24 ঘন্টার মধ্যে লোডশেডিং থাকছে প্রায় 14 ঘন্টা। তীব্র গরমে প্রাণী সম্পদ নিয়ে চরম বিপাকে পড়েছেন গবাদি পশু ও খামার মালিকরা। বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে কোরবানির পশু পরিচর্যায়। খামারের পাশাপাশি ছোট বড় শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন নেমে এসেছে প্রায় শূন্যে। বিদ্যুতের কারণে এত সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি যে বিদ্যুৎ ঘন্টায় দুইবার যাচ্ছে, আসছে, মাল রেডি করছি, সেই মাল নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে বহুত টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। লোন টোন করে নিয়ে ব্যবসাটা করা, যার কারণে সরকার যদি এর জন্য কোনো পদক্ষেপ নিত তাহলে আমাদের জন্য এটা উপকার হতো। কারেন্টের যে সমস্যা বিশাল আকারে, তারপরে এমনি গরম খুবই চাপ, তো আমরা খুব বিপদের মধ্যে দাঁড়ায় আছি। কারেন্ট কিছু মতে থাকছে না, আমার 2-3 কেজি মুরগি প্রায় 20-22টা মারা গেছে। এই কারেন্ট না থাকার কারণে কোনো ক্রমে গরু খাবারে মুখ দিচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে সামনে কুরবানি, যদি এখন এই পরিবেশে এই সময়তে গরু কোনো কায়দাতেই, গরুর যে শরীর মন এটা কোনো ক্রমেই দেখা যায় ঠিক রাখা যাচ্ছে না। প্রচণ্ড দাবদাহে ক্ষেতের ফসল পুড়লেও বৃষ্টির কোনো দেখা নেই। বিদ্যুতের অভাবে প্রয়োজনীয় সেচ দিতে পারছেন না কৃষকরা। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গরমের সময় কারেন্টের ডিস্টার্ব, বাড়ি থাকা যাচ্ছে না, এই জন্য আমরা বাইরে ফরাশ ঘাটে আমবাগান বাড়ধারি তলে সব বসবাস করছে, মানে বাতাসের জন্য সব বসে আছে, শুয়ে আছে। মরিচের ভুঁই পানি নাই, পাটে সেচ দিচ্ছি, পাটে আপনার পানি পাচ্ছি নি, বুঝলেন, পাট সব দেখবেন সব আউড়িয়ে গেছে সব পাট। এতেও স্বস্তির খবর নেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে। জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় সরবরাহে অনেক বড় ফারাক আছে বলে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়েছে। আমরা আসলে নির্দিষ্ট করে এটা বলতে পারছি না যে কত মেগাওয়াট পড়ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন চেঞ্জ হচ্ছে, কখনো ভালো পাওয়া যাচ্ছে, কখনো কম পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা 50 মেগাওয়াট পর্যন্ত পাচ্ছি, বা 45 মেগাওয়াটও পাচ্ছি, বা 40ও পাচ্ছি, এরকম আর কি পাচ্ছি। আমরা সেই অনুযায়ী সরবরাহ করার চেষ্টা করছি। কয়লার যে ঘাটতি রয়েছে এটা আর কি প্রসেসিং শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে, এবং আমরা দ্রুত হয়তো বা 1-1.5 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা বিদ্যুৎটা আবার সঠিকভাবে সরবরাহ করতে সক্ষম হবো। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি প্রাণী সম্পদ রক্ষায় দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান চান মেহেরপুরবাসী। নুসরাত জাহান সিন্ধি, আরটিভি।